আসসালামু আলাইকুম আমি ব্লগার এলিজাবেথ আজকে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু ফল নিয়েছি আমার হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছে তো বললাম যে ঠিক আছে নিচে যেহেতু ভ্যানগাড়িওয়ালা আছে তুমি ফল নিয়ে আসো নিয়ে এসে ওকে দিয়েই খুলে মানে খুলিয়েছি ওকে দিয়ে খুলিয়েই এগুলা আমি কলের নিচে রাখতে বলছি যে তুমি এগুলো কলের নিচে রেখে হালকা একটা ধোঁয়া দিয়ে দাও তারপরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এখন যেহেতু করোনার ভাইরাসের সংক্রমণ আসছে জন্য আমরা ফল কিনে নিয়ে আসলেও আমরা এগুলো আগে আগে ভালো করে ধুয়ে নেব এছাড়া তো আমাদের কাছে আর কিছু করণীয় নেই তো আমরা যদি ভালো করে এই ফলগুলো ধুয়ে নেই তো জীবাণুটা একটু কম ছড়াবে কারণ কিসের মধ্যে আসলে জীবাণু আছে সেটা তো আমাদের জানা নেই তাই ওকে দিয়েই সবগুলো ফল রাখলাম বেসিনে আমি বললাম যে তুমি রাখো তারপরে তুমি একটা প্রথমে একটা ধোয়া দিয়ে দাও তারপরে আমি ভালো করে আবার ধুয়ে নিচ্ছি তাই ওকে দিয়েই প্রথমে একবার ধুয়ে দিল তারপরে আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাজার থেকে কিছু নিয়ে আসলে অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে খাওয়ার ব্যবস্থা করতে হবে আগে যদি বাজার থেকে নিয়ে আসার পরেই যদি আমরা না ধুই বা আমরা ব্যানগাড়ি থেকেই কিনি সেটা যদি আমরা ভালো করে না ধুয়ে রাখি তাহলে এটাতে জীবাণু থাকতে পারে কারণ যেহেতু এখন একটা আমরা আতঙ্কের মধ্যে আছি করোনা ভাইরাস নিয়ে সেহেতু আমাদের ভালো করে সব কিছু ভালো করে ধুয়ে নিতে হবে তো ব্যানগাড়ি যাচ্ছিলো তখন আমি উপর থেকে ডাক দিলাম তারপরে আপনাদের ভাই গিয়ে নিয়ে আসলো নিচে থেকে দুটা বেল নিয়ে আসলো পেয়ারা নিয়ে আসলো এগুলো নিয়ে আসলো সবগুলোই তো পেঁপে আনতে বলেছিলাম কিন্তু পেঁপেটা আনেনি সেটা একটু বেশি ভালো ছিল না যাই হোক আমি ভালো করে মানে ডলে ডলে ধুয়ে নিচ্ছি কারণ যদি কোনো রকম জীবাণু থেকেও থাকে তাহলে যেন সেটা ধুয়ে চলে যায় আমরা যদি সবাই এরকমভাবে সচেতন হই তাহলে আমরা হয়তো এই ওষুধটা মানে ভাইরাসটা আমরা করোনা ভাইরাসটা আমরা প্রতিরোধ করতে পারবো এছাড়া তো আমাদের হাতে আর কিছু করণীয় নেই আর কি করব বলেন এই জন্য আমি ভালো করে সবগুলো ধুয়ে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো ধুয়ে ধুয়ে রাখছিলাম আর ভাবছিলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ যেহেতু এখন ঘরে বসে আছি ফ্রিভাবে কাজ নেই এখন ঘরের কাজ করতে করতে সময় যায় এখন এর মাস্কানেও মনে হয় যে আপনাদের সাথে একটু কথা বলি ভালো লাগে না কারণ যে যেদিকেই দেখি করোনা ভাইরাস করোনা ভাইরাস একটা চ্যানেল দিলে ওই যে করোনা ভাইরাস দেখতে দেখতে মানে একেবারে মনে হয় যে এখন মাতার মধ্যে শুধু এই করোনা ভাইরাসেই ডুবতে থাকে তাই ভাবলাম আপনাদের সাথে ওই ধরনের একটু ভিডিও শেয়ার করি সময়টাও কাটুক আর আপনাদের সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনাদের সাথে কথা বলা তো আমি এইভাবেই সবগুলো ধুয়ে নিচ্ছি আপনারাও ধুয়ে নেবেন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে ভালো করে ধুয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দিবেন বা রেখে দিবেন যার যখন ইচ্ছা খেয়ে নেবে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন আর আমার পুরো ভিডিওটা দেখে শেষ করবেন আমি এইভাবেই সবগুলা ধুয়ে নিলাম এখন খেতে গেলেও আর কোনো মনের মধ্যে দ্বিধা থাকবে না কারণ আমি ভালো করে সবগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি ধুয়ে আপনারা ওইভাবে ধুয়ে নেবেন আশা করি খুবই ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও ভালো লাগছে আমার সাথেই থাকবেন সব সময় আমার সাথে ছিলেন থাকবেন আমার ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ